সুরজ পাঞ্চালী আদিত্য এমন এক খেতি যখন কোনো কৃষক খারাপ ফসল উৎপাদন করে সেভাবে সেদিনকে সে কেন হাল ধরেছিল এবং আদিত্য ভাবে সুরজ পাঞ্চালীর কেরিয়ার দেখে যে কেন সেই রাতে সে যাই হোক বেশি গোবরে যাওয়ার দরকার নেই ইসাবেল ক্যাফকে দেখে এখন দুজন সব থেকে খুশি মানুষের নাম বলো এক আমাদের সেলমন ভাই এবং দুই আমাদের রণবীর কাপুর দুষ্টু ছেলে বাংলার পাথরম্যান ইয়াশ দাসগুপ্তর ভোটের রেজাল্ট এবং সুরজ পাঞ্চালির কেরিয়ারের গ্রাফ দুটোই ধপাস করে পড়েছে দোলের দিন মদন দাস স্টিমার আর ইসাবেল ক্যাফের অভিনয় দুটোই অজান্তে কাঁপছে ছবির গল্পটা যেন কেমন সিপিএম কংগ্রেস আসন পেয়েছে যেমন আচ্ছা এটা তো নাচের ছবি তা ছবিতে নাচ আছে সেরকম যেরকম দুধে সোনা আছে মিঠুনদার কাছে যেমন শুকনো লঙ্কা আছে আমাদের টি সিরিজের ভূষণ কুমারের কাছে স্ট্রিট ডান্সার এবং টাইম টু ডান্স আছে এবং জিজ্ঞাসা করো এই দুটোর মধ্যে মিল কোথায় কোথায় গুরুত্বপূর্ণ সময় কাজে লাগে না এই গেছে উপম এখন কথা হবে মাচ অ্যান্টিসিপেটেড মুভি অফ টোয়েন্টি ওয়ান যেটা দেখার জন্য আমরা প্রত্যেকে বসেছিলাম আমাদের খুব সৌভাগ্য যে আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে তো ছবিটা হচ্ছে টাইম টু ডান্স এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করছে বুম্বা তাকে দাঁত চিপে টক্কর দেওয়া আমাদের সুরজ পেঞ্চলি এবং হচ্ছে আমাদের ক্যাশনা ক্যাফের পরে তার লাইট ভার্সন এসাবেল কেফ আচ্ছা এবার যদি এই ছবিটার গল্প একদম ইত্যু করে বলি যদিও ছবির মধ্যে আলটিমেটলি গল্প কি আছে আমি বুঝতে পারিনি ছবিতে জোর জবরদস্ত সিনেমা আমাদের দাফ ঠিক সেরকমই লাগছিল যেরকম পার্লেজির প্যাকেটে লেখা থাকে থার্টি পারসেন্ট এক্সট্রা তারা বলছে এক্সট্রা কিন্তু আমরা বুঝতে পারছি না আচ্ছা এই ছবির গল্পের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এখানে যে অ্যান্টাগনিস্ট হয়েছে মানে ইসাবেল ক্যাফের প্রথম পার্টনারের মা তার এত সুন্দর হিন্দি যেটা শুনে আমাদের অনেকটাই মনে হচ্ছে যে এরকমই হিন্দি অনেকটা আমাদের মাননীয় চিফ মিনিস্টার বলে থাকেন যাই হোক সেটা বড়ো কথা নয় এবার বিষয়টা হচ্ছে যত গল্প এগিয়েছে একটা বারে কাজ করা সুরজ পাঞ্চালী যে আগে হচ্ছে একজন ডান্সার ছিল সে হচ্ছে স্ট্রিট ডান্সার এবং আমাদের ইসাবেল ক্যাফ যে হচ্ছে একজন পপুলার দুবার চ্যাম্পিয়ন হওয়া ডান্সারের পার্টনার তো এই দুজন কীরকমভাবে নিজেদের লাইফের গল্প এগিয়ে নিয়ে যাবে কেরকমভাবে নাচ করবে এবং সব থেকে সুন্দর হচ্ছে এই ছবিতে যে ইসাবেল ক্যাফ এবং সুরজ পাঞ্চলী অভিনয় যেটা দেখার পরে তোমার চোখে জল আসবে যে হাসির সিনে তুমি কাঁদছ এবং কান্নার সিনে তুমি হাসছো উল্টো রিয়াকশান হচ্ছে তো এই যে রিভার্স রিয়াকশান এটা কিন্তু ক্রিস্টোফার নোলান দেখেও বলেছিল যে এরকম একটা ছবি যে ছবিটা রিয়াকশানটা অডিয়েন্সের রিভার্সে হচ্ছে সেটা নিটা করতে পারেনি তো এটার জন্য অবশ্যই ভূষণ কুমার এবং তার টিমকে অনেক অনেক অভিনন্দন এই ছবি সব দিকই পজিটিভ মধ্যে কোনো নেগেটিভ দিক তুমি বলতেই পারবে না ছবিতে আমার সাকিব সালিমকে দেখে রাজ চক্রবর্তীর কথা মনে হয়েছে যে এসে বলে যায় চালিয়ে যাও চালিয়ে যাও এখানে চালিয়ে যাও চালিয়ে যাও বলেন এখানে চান্স খোঁজেছে সেটা যদিও আলাদা বিষয় সেটা বড়ো ব্যাপার নয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ছবি যেরকমভাবে গল্প বদলাচ্ছিল আমি ভাবছিলাম এটা গল্প না রুদ্রনীল ঘোষ আচ্ছা এগুলোও বড়ো ব্যাপার নয় এখানে আরও একটা সুন্দর জিনিস হচ্ছে এখানে ডান্স মানে এখানে সুরজ পাঞ্চলির ডান্স একদম ওপেনিং সিনে দুবার একটু কমন নাচে হয়ে গেল নাচ এবং তাকে সারা ছবিতে নাচতে তো আমি সেরকমভাবে দেখলাম না অ্যাটলিস্ট যখন ডান্সের ছবি বলা হচ্ছে নাচ নাচ বলা হচ্ছে তো সেক্ষেত্রে স্ট্রিট ডান্সার এই ছবির কাছে অস্কার এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মেবি এবিসিডি টুতে আমাদের ভরুণ ধবনের একটা নাচ ছিল যেটা হচ্ছে সে তার মায়ের কথা ভেবে নাচ করবে তো এখানে ঠিক ওই নাচের সিকোয়েন্সটা ঝেড়ে ক্লাইম্যাক্সে একটা সুরজ পেঞ্চলিকে দিয়ে নাচানোর চেষ্টা করা হয়েছে যেটা সে একদমই করতে পারেননি তাকে একদমই পোষায়নি তুমি সলমন খানের অন্ধভক্ত হও বা তুমি ক্যাটনা ক্যাফের অন্ধভক্ত হও তাহলে তুমি সুরজ পঞ্চলি এবং আমাদের ইসেবেল ক্যাফের এই ছবিটা ডেফিনেটলি দেখে নেবে ইসাবেল বলতে বলতে কখন অ্যানিমেল বলে এই ছবিটার জায়গা আছে যারা হচ্ছে সম্পূর্ণ এই ডান্স যে ফেস্টিভ্যালটা হয় এটা চালায় মানে হচ্ছে আমাদের অ্যান্টাগনিস্ট মাম্মিজি তো তিনি বলছেন তিনি সম্পূর্ণটা ইংরেজ এবং তিনি ভাবে বলছেন রুলস হাম বানাতে হ্যাঁ আর হাম হি তরেঙ্গে তো সেটা শুনে তোমাদের কার কথা মনে হচ্ছে হ্যাঁ এবার দাড়ি কাটার পালা আমাদের নকল রবীন্দ্রনাথ তো এই ছিল আজকের ভিডিও গাইস আমি এই ছবিটা দেখে জাস্ট আমার মাথার মধ্যে একটু হেডেক নিলাম সময়টা বরবাদ করলাম ছবিটা নেটফ্লিক্সে আছে আজকে রিলিজ হয়েছে এবার যদি তোমার কাছে অফুরন্ত সময় থাকে তুমি গিয়ে ছবিটা ডেফিনেটলি দেখো আদারওয়াইজ এই ছবিটার থেকে কোস কোস মিল দূরে থেকো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজেদের খেয়াল রেখো জনতা আমাদের পাশে আছে লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার